আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের ফুলদানির বাকি অংশ তৈরি করে দেখাবো। ফুলদানিটি আমি গত ভিডিওতে এতটুকু তৈরি করে দেখিয়েছিলাম, আজকে বাকিটুকু দেখাবো। আমাদের ছয়ের ঘর পর্যন্ত করা হয়েছিল। এবারের লাইনে করব একটা পাঁচের ঘর, তারপর একটা ছয়ের ঘর। এতটুকু আমরা করেছিলাম, এবার উপরের এই অংশটুকু করব। একবার হবে পাঁচের ঘর, দুই কমন পাঁচের ঘর, একবার দুই কমন ছয়ের ঘর। দুই কমন যখন নিব, পাশাপাশি দুটি ফুলের থেকে দুটি পুঁতি কমন নিতে হবে। এই ফুল থেকে একটি পুঁতি আর পাশের ফুল থেকে আরেকটি পুঁতি, এভাবে কমন নিলাম। এই ফুল থেকে একটি পুঁতি, এই ফুল থেকে একটি পুঁতি, এভাবে নেয়ার পর এবার দুই কমন পাঁচের ঘর একবার, আর একবার দুই কমন ছয়ের ঘর। দুটি পুঁতি কমন আছে, এখন যে কোনো এক পাশে চারটি পুঁতি নিয়ে নিব। বাম পাশে আমি চারটি পুঁতি নিলাম, নেয়ার পর ডান পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করব। এখানে হয়ে গেল দুই কমন ছয়ের ঘর। আবার ডান পাশের সুতাটি ডান পাশের দুটি পুঁতি দিয়ে নিব, ডান পাশের দুটি পুঁতি দিয়ে নেয়ার পর এখানে এবার পাঁচের ঘর করব। তিনটি পুঁতি দিয়ে সুতা আছে, তাই বাম পাশের সুতাতে দুটি পুঁতি নিলেই হবে। দুটি পুঁতি নিলাম, নেয়ার পর ডান পাশের সুতা দিয়ে একটি পুঁতি ক্রস করব। হয়ে গেল পাঁচের ঘর। আবারও ডান পাশের সুতা দুটি পুঁতি দিয়ে নিব, নেয়ার পর বাম পাশের সুতাতে নিব তিনটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে দিব। একবার পাঁচের ঘর, একবার ছয়ের ঘর, ছয় তারপর পাঁচ, আবার ছয়, আবার পাঁচ, এভাবে করে পুরোটা হবে। এখানে আমি গিট দিয়ে দেই, গিট দিলে দুই তিন লাইন পর, দুই তিনটা ফুল করার পর পর গিট দিলে এটা আর কি শক্ত হবে। তাহলে গিট দিলাম, এবার সুতাটিকে এভাবে নিলাম। সুতা নেয়ার পর এবার পাশের দুটি পুঁতি দিয়ে সুতা নিতে হবে। এখানে ছয়ের ঘর, পাঁচের ঘর, ছয়ের ঘর, আবারও পাঁচের ঘর হবে। তিনটি পুঁতি দিয়ে সুতা থাকায় এবার নেব দুটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। আবারও দুটি পুঁতি দিয়ে সুতা যাবে, এবার নিব তিনটি পুঁতি। এভাবে করে একবার পাঁচের ঘর, একবার ছয়ের ঘর, এমন করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে ফেলবো। আপনারাও এভাবে কমপ্লিট করবেন। আমরা এখন শেষের ঘরে চলে এসেছি। এবার সুতা এই তিনটি পুঁতি দিয়ে নিব, তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম, নেয়ার পর
তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এখানে ছয়ের ঘর, এখানেও ছয়ের ঘর, তাই এখানে হবে পাঁচের ঘর। পাশাপাশি দুই পাশে দুটি ছয়ের ঘর, তাই এখানে পাঁচের ঘর হবে। এখানে টোটাল চারটি পুঁতি দিয়ে সুতা গেছে, তাই একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিলেই হবে। একটি পুঁতি নিলাম, নেওয়ার পর গিট দিব। আমাদের এই লাইনটিও শেষ। এবার উপরে হবে, উপরের লাইনে হবে তিন কমন সাতের ঘর, উপরের লাইনে হবে তিন কমন সাতের ঘর। এবার তিনটি ফুল থেকে তিনটি পুঁতি নিতে হবে। পাঁচের ঘর থেকে একটি পুঁতি নিলাম, ছয়ের ঘরের একটি পুঁতি, এই দুটি পুঁতি নিলাম, আর এইখানের ছয়ের ঘর থেকে একটি পুঁতি নিব। এই তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এবারে হবে তিন কমন সাতের ঘর, তাহলে তিনটি পুঁতি দিয়ে সুতা আছে। এখন বাম পাশের সুতাতে চারটি পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে দেব। সাতের ঘর হয়ে গেল, আবারও তিনটি পুঁতি দিয়ে সুতা নিব। মনে রাখতে হবে যে তিনটি ফুল থেকে যাতে তিনটি পুঁতি হয়, তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এবার আছে চারটি পুঁতি দিয়ে সুতা গেছে, চারটি পুঁতি দিয়ে সুতা আছে, তাই এবার বাম পাশে সুতাতে নিব তিনটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করে দিব। ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করে দিব। আবারও তিনটি পুঁতি দিয়ে সুতা নিব। তিনটি পুঁতি দিয়ে সুতা নেওয়া হলে এবার বাম পাশের সুতাতে দুটি পুঁতি, আর ডান পাশের সুতাতে নিব একটি পুঁতি, নিয়ে গিট দিয়ে দিব। গিট দিলে এটাও শক্ত হবে, তাই গিট দিলাম। এবার তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম। বাম পাশে সুতা নেব তিনটি পুঁতি, ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। এভাবে করে তিন কমন সাতের ঘরের করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে ফেলব। আমার সাতের ঘর করা প্রায় শেষ, আর একটি ঘর বাকি আছে। এবার পুঁতি নিতে হবে চারটি পুঁতি দিয়ে, সুতা নিতে হবে চারটি পুঁতি দিয়ে। আমি এখানে গিট দিয়ে রেখেছিলাম, এখন সুতা চারটি পুঁতি দিয়ে নিব।
মনে রাখবেন লাস্টের বার প্রতিটা লাইনেরই শেষবারের ঘর করার সময় একটি পুঁতি বেশি যায় সুতা। চারটি পুঁতি দিয়ে সুতা নিলাম, এখন টোটাল এমন হবে, টোটাল পাঁচটি পুঁতি দিয়ে সুতা থাকায় দুই পাশে আমি দুটি পুঁতি নিব, নিয়ে গিট দিয়ে দিব। হয়ে গেল, এবার হচ্ছে এই উপরের লাইন করব। উপরের লাইনটি করার সময় তারপরে করব দুই কমন, তারপর করব দুই কমন পাঁচের ঘর। আগের মতোই দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিব, দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে বাম পাশে নিলাম তিনটি পুঁতি, ডান পাশে সুতো দিয়ে ক্রস করব। আবারও সেম ভাবে দুটি পুঁতি কমন নিব, নিয়ে বাম পাশের সুতা নিব, দুটি পুঁতি ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। এভাবেই দুই কমন পাঁচের ঘর করে পুরোটা লাইন কমপ্লিট করে ফেলব। আমাদের পাঁচের ঘর করার শেষ, আমার পাঁচের ঘর করার শেষ, এবার শেষের ঘরটি করব। এবার তিনটি পুঁতি দিয়ে সুতা নিতে হবে, তিনটি পুঁতি দিয়ে সুতা নিলাম, নেওয়ার পর যে কোনো এক পাশে একটি পুঁতি নিব, নিয়ে গিট দিয়ে দিব। হয়ে গেল, এবার উপরের ঘরগুলো করব। উপরে সবই হবে, এগুলো সবই হবে এক কমন চারের ঘর। এক কমন চারের পাঁচটি ঘর করব আমি, যে কোনো একটি পুঁতি কমন নিব, নেয়ার পর বাম পাশে নিব তিনটি পুঁতি, নিয়ে ডান পাশে সুতো দিয়ে ক্রস করব। এবার ডান পাশে সুতো একটি পুঁতি দিয়ে নিলাম, নেয়ার পর বাম পাশে নিব দুটি পুঁতি, নিয়ে ক্রস করব। সেম ভাবে এইভাবেই এই পুরোটা সার্কেল কমপ্লিট করব। করে এরকম করে এই লাইন শেষ হলে আরো পাঁচটি লাইন করব, এই লাইনটি শেষ হলে আরো পাঁচটি লাইন করতে হবে। ভিউয়ার্স, আমার এখানে পাঁচটি লাইন করা হয়েছে, চারের ঘর পাঁচটি করেছি। এবার উপরে আরেকটি ঘর করব, এই ফুলদানিতে আধা কেজিরও কম পুঁতি লেগেছে, এতটুকু পরিমাণ থাকবে। আধা কেজির প্যাকেটে পুরোটা ছিল, এইরকম ধরেন 100 গ্রামের মতো থাকবে। এবার এখানে করব, এ লাইনে করব
এক কমন পাঁচের ঘর। একটু পুঁতি দিয়ে সুতা নিলাম। নেয়ার পর বাম পাশের পুঁতিতে নেব চারটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দেব। এবার ডান পাশের সুতা আরেকটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর এখানে নিব তিনটি পুঁতি, নিয়ে বাম পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করব। এবার ডান পাশের সুতা আরেকটি পুঁতি দিয়ে নিব। নেয়ার পর বাম পাশের সুতায় নিব তিনটি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। এভাবে করে এক কমন পাঁচের ঘর করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করব। ভিউয়ার্স, আমার ফুলদানিটি তৈরি করা শেষ, এখানে পাঁচের ঘর করা শেষ। আপনারা চাইলে আরো কয়েকটি লাইন দিতে পারেন, আরো বড় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কিন্তু এখানে আধা কেজিরও কম পুঁতি লেগেছে, প্রায় 100 গ্রামেরও বেশি পুঁতি আমার রয়ে গেছে। এই যে এতটুকু রয়ে গেছে, হাফ প্যাকেটের চেয়ে একটু বেশি লেগেছে পুঁতি। এবার এই সামনের ফুলটা, সামনে যে আমার ফুল আছে ওই ফুলটা দেখাবো, যে এস শেপের এই পাতাগুলো যে আছে, এই পাতা নিব আমি 10-12টি পাতা নিয়ে নিব। বারোটি পাতা নিয়েছি আমি এখানে। 12টি পাতা নেওয়ার পর এভাবে গিট দিয়ে দেব। আপনারা চাইলে কমও নিতে পারেন, আরো বেশি নিতে পারেন, ইচ্ছা আপনাদের। এই যে দেখেন ফুল হয়ে গেল, কিন্তু গিট দিতেই অনেক সুন্দর একটা ফুল হলো। এবার এখানে এই মুক্তাপুঁতিটা দিয়ে দিব। দেওয়ার পর এবার এটা এখানে জয়েন করে দেব এই মিডলে। এভাবে ভিতর দিয়ে নিলাম।
ভিউয়ার্স, আমার ফুলদানিটি তৈরি করা শেষ। আশা করি সবার ভিডিওটি বুঝতে প্রবলেম নেই। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। চিং মাই ভিডিও, নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।